Good morning, everyone. So the lesson that we are going to read today is the fifth lesson of your English textbook, which is entitled as Our Runaway Kite. So this is the fifth chapter, and this is a prose, not a poem, and it is written by Lucy Maud Montgomery, who is a Canadian author. যিনি একজন কানাডার লেখিকা সো বিফোর উই রিড দি প্যাসেজ ইন বিটুইন দি লাইন্স লেট আস ব্রিফলি নো অ্যাবাউট দি টাইটেল অফ দি টেক্সট অ্যান্ড দি অথর অ্যান্ড ভেরি ব্রিফলি হোয়াট দ্য টেক্সট ইজ অল অ্যাবাউট সো ফার্স্ট অফ অল আই উড লাইক টু টেল ইউ ইন ব্রিফ হোয়াট দ্য টাইটেল অ্যাকচুয়ালি মিনস তো দেখো একদম প্রথমেই ইফ উই ডিসকাস অ্যাবাউট দি টাইটেল আওয়ার রান অ্যাওয়ে কাইট দের আর থ্রি ওয়ার্ডস টু ওয়ার্ডস আর ভেরি ফ্যামিলিয়ার দুটো ওয়ার্ড আমাদের খুব পরিচিত একটা হচ্ছে আওয়ার অ্যান্ড দ্য আদার ইজ কাইট রান অ্যাওয়ে মে বি আ নিউ ওয়ার্ড টু মেনি অফ ইউ তো রান অ্যাওয়ে শব্দটার অর্থ কী না নিয়ন্ত্রণহীন বা বেলাগাম তাহলে আমাদের নিয়ন্ত্রণহীন ঘুড়ি কাইট মানে চিল হয় বাট হিয়ার কাইট রেফার্স টু ঘুড়ি তাহলে আমাদের নিয়ন্ত্রণহীন ঘুড়ি তো এখানে একটা খুব ইন্টারেস্টিংলি দেখো দুটো জিনিস আমরা এখানে বুঝতে পারছি একটা যে দেখো এই যে শব্দটা দ্য ওয়ার্ড আওয়ার ইট ভেরি ক্লিয়ারলি এম্ফাসাইজেস দি পয়েন্ট দ্যাট দ্য হোল প্যাসেজ প্রবাবলি ইজ রিটেন ইন দি ফার্স্ট পার্সন ন্যারেটিভ তাহলে কী বোঝা যাচ্ছে যে যিনি ন্যারেটার তিনি কিন্তু অথার এই একটা কিন্তু যে একটা নোশন আমরা কিন্তু লেখার একদম প্রথমেই পাচ্ছি অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান দেখো রান অ্যাওয়ে মানে হচ্ছে নিয়ন্ত্রণহীন তাহলে একটা ঘুড়ি আমাদের আশা করি তোমাদের প্রত্যেকের ঘুড়ি সম্পর্কে কম বেশি আইডিয়া আছে না ঘুড়ি বিভিন্ন উৎসবে আমরা দেখি যে আকাশে ওড়ে তো একটা ঘুড়ি কখন নিয়ন্ত্রণহীন হতে পারে হোয়েন ডাজ আস কাইট ওয়েন ডাজ আ কাইট বিকাম রান অ্যাওয়ে ডেফিনেটলি ওয়েন দ্য কড যখন সেই দড়িটা যেটা ঘুড়ির সাথে আটকে থাকে দ্যাট ইজ স্ন্যাপড অর কাট অ্যাসাইড তো মনে করো যখন ওই দড়িটা কেটে যায় কোনোভাবে বা দড়িটা যখন কোনোভাবে ওই ঘুড়ি থেকে আলাদা হয়ে যায় তখন কিন্তু ঘুড়ির প্রতি তার মালিকের বা ওনারের আর কিন্তু কোনো লাগাম থাকে না তো এখানে দ্য ন্যারেটার ইজ স্পিকিং অ্যাবাউট সাচ এ কাইট সেরকমই একটা ঘুড়ির কথা বলছেন এবং একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে ওয়ান ভেরি ইম্পর্ট্যান্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড যে ন্যারেটার যখন একটা ঘুড়ির কথা বলছেন এবং টাইটেলে তাকে স্থান দিচ্ছেন ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি ভেরি মাচ অ্যাসিওর্ড দ্যাট দ্য কাইট ইজ গোয়িং টু প্লে আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য হোল টেক্সট তার পুরো টেক্সটে এই কাইটের যে একটা রোল তার যে ভূমিকা সেটা কিন্তু আমাদের চোখে পড়বেই কারণ এখানে যেহেতু বলা হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট তাহলে এটা কীভাবে একটা ঘুড়ি ন্যারেটারের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে নিশ্চয়ই তার জীবনে এই ঘুড়িটাকে নিয়ে কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে এবং আমি প্রথমেই বলেছি যে আওয়ার শব্দটা দিস কনোটস অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নোট ইন দ্য হোল টেক্সট তো এবার যদি তাহলে আমরা পরে দেখে নেবো যে রান অ্যাওয়ে একটা কাইট সেটা কোথায় ছিল সেটা কীভাবে রান অ্যাওয়ে হলো বা কীভাবে সেটা লাইফ অফ দি ন্যারেটার তার জীবনে কীভাবে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে যার জন্য তিনি ওই কাইটটাকে একটা সেন্ট্রাল পজিশন দিয়েছেন এই টেক্সটে সেগুলো কিন্তু আমরা টেক্সট পড়তে গিয়ে উপলব্ধি করার চেষ্টা করব ওকে নেক্সট লেট আস ব্রিফলি নো অ্যাবাউট দি অথার অ্যাজ ইট ইজ রিটেন দেয়ার দেখতে পাচ্ছ যে লুসি মড মন্টগোমারি যার লাইফ স্প্যান ছিল 1874 থেকে 1942 প্রবাবলি ইট ওয়াজ 67 ইয়ার্স প্রবাবলি ওকে অ্যান্ড সি ওয়াজ এ ক্যানাডিয়ান অথার তাহলে তিনি কিন্তু আমরা যদি ওই যে লেখাটা এটা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে পড়ছি তো তিনি কিন্তু ব্রিটেনের কোনো অধিবাসী ছিলেন না সি ওয়াজ an author who belonged to Canada and she was best known for a series of novels ebong mone rakhte hobe tini ekjon professional writer chilen and tini kintu
মেনলি সি রোট নভেলস, ফিকশন যেটাকে বলা হয়। তো তিনি মেনলি কিন্তু এই নভেলস লিখেছেন, বিগিনিং উইথ অ্যানি অফ গ্রিন গ্যাবলস। এইটা তার প্রথম যে নভেল সিরিজ তিনি শুরু করেছিলেন, একাধিক নভেল পরপর তিনি পাবলিশ করিয়েছিলেন, সেই তার মধ্যে অ্যানি অফ গ্রিন গ্যাবলস দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান সি বিগেন রাইটিং উইথ। সি রোট নিউমারাস নভেলস, তিনি প্রচুর নভেল লিখেছেন, এটা ছাড়াও পোয়েমস, কবিতাও লিখেছেন, শর্ট স্টোরিজও লিখেছেন। তাহলে আমরা এই যে রান অ্যাওয়ে কাইট পড়ছি, হোয়াট কাইন্ড অফ পিস অফ রাইটিং ইজ ইট? ইজ ইট এ নভেল, ইজ ইট এ পোয়েম, অর ইজ ইট এ শর্ট স্টোরি? তো আমি আমার আশা আমার মনে হয় আই হোপ ইউ অল ক্যান গেস দ্যাট দিস ইজ নান আদার দ্যান, দিস ইজ নাথিং আদার দ্যান আ শর্ট স্টোরি। সি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দি অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার ইন 1935। তো তিনি তার যে অ্যাক্টিভিটিস, তার যে লেখার স্কিল, দ্য অ্যাবিলিটি অফ রাইটিং, এই বিভিন্ন বিষয়ে সি গট সো ফেমাস, সি ক্লেম সো মাচ ফেম অল ওভার দি ওয়ার্ল্ড দ্যাট ইট ইজ এভিডেন্ট ফ্রম দি লাইন দ্যাট সি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দি অর্ডার অফ ব্রিটিশ। তিনি ব্রিটিশ এম্পায়ার অর্থাৎ সেই ব্রিটিশ সাম্রাজ্যের কোনো একজন অফিসার পদে কিন্তু তিনি নিযুক্ত হয়েছিলেন 1935। তো দেখো এই যে সেকেন্ড প্যারাগ্রাফ, এই সেকেন্ড প্যারাগ্রাফটা আমরা এর আগেও দেখেছি যে ক্লাস টেনে তোমাদের অন্যান্য যে রাইটিং, অন্যান্য যে প্যাসেজগুলো রয়েছে ইভেন ক্লাস নাইন থেকে, এই যে সেকেন্ড প্যারাগ্রাফ এটা কিন্তু, বা সেকেন্ড ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, এটা এই দুটোকেই আমি যদি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ বলি, এই সেকেন্ড ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ কিন্তু খুব সংক্ষেপে, ইন 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 এ নাটসেল, দি যিনি এই বা যারা এই কী বলবো সিলেবাস কনস্ট্রাকশন বোর্ডে রয়েছেন, তারা সেকেন্ড ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের মধ্য দিয়ে কম বেশি পুরো যে টেক্সটটা রয়েছে তার একটা ব্রিফ সামারি বা একটা ব্রিফ কন্টেন্ট প্রোভাইড করার কিন্তু চেষ্টা করেন। তো কী বলছে আমরা একটু সংক্ষেপে জেনে নেব। দি শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। তাহলে এই যে গল্পটা, ছোট গল্পটা, ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, এটা একটা ভাই এবং বোনের গল্প, লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, যারা একটা আইসোলেটেড বিচ্ছিন্ন দ্বীপ যেখানে তারা একাকি থাকতো, আইসোলেটেড বিচ্ছিন্ন একটা দ্বীপে উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে, হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস, যারা একটা ঘটনা ক্রম এর মধ্য দিয়ে গেট রিইউনাইটেড, তারা পুনর্মিলিত হয়, ফিরে পায় উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। তাহলে অনেক দিনের হারিয়ে যাওয়া কিছু আত্মীয়র সাথে তাদের পুনর্মিলন ঘটে। ইট ইজ এ টাচিং টেল, এটা হৃদয়স্পর্শী একটা গল্প, দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। তাহলে এই যে গল্পের থিম, ইফ ইউ আর আস্কড হোয়াট ইজ দ্য থিম অফ দি শর্ট স্টোরি আওয়ার রান অ্যাওয়ে কাইট, ইউ ক্যান রাইট ইট ইন এ সিঙ্গেল লাইন দ্যাট দিস শর্ট স্টোরি ইজ অল অ্যাবাউট আ কাইট হুইচ প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন রিইউনাইটিং দি লং লস্ট রিলেটিভস। এটা একটা বিষয়, এবং দেখো এই যে লাস্ট লাইনটা, এটা কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ থিম, যেটা বোঝাচ্ছে যে সম্পর্কের মূল্য, ভ্যালু অফ রিলেশনশিপ। তাহলে দিস স্টোরি আন্ডারলাইন্স দি ভ্যালু অফ রিলেশনশিপ, বা দিস স্টোরি টিচেস আস দি ভ্যালু অফ রিলেশনশিপ। তাহলে এই গল্পের মধ্য দিয়ে আমরা সম্পর্কের যে মূল্য সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো। ঠিক আছে, আমরা টেক্সটটা পরের ভিডিওতে দেখার চেষ্টা করবো।